আমার এখানে প্রেসিডেন্ট প্রিসাইড করছেন সুব্রত বক্সি, রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমাদের এখানে শ্রদ্ধেয় সুব্রত মুখার্জি, শোভনদেব চট্টোপাধ্যায়, বাদলবাবু, অরূপ রায়, দেবাশিস, কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, মালা রায়, ফিরাদ হাকিম, ওদিকে কার্তিক, ওদিকে বৈশা, ওদিকে শুভাশিস, ওদিকে মদন মিত্র, জাভেদ খান সহ আমার কাউন্সিলররা সহ ব্লক প্রেসিডেন্টরা সহ বাইরেও অনেকে আছেন, আমি সকলকেই আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এবং মিটিংটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, আপনারা জানেন ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন আছে কোনো র্যালি করা যাবে না। আমি প্রতিবারই আমার কনস্টিটিউয়েন্সিতে একটা র্যালি করি এবং র্যালি করে মানুষের সাথে দেখা হয় এবং আমি খুব খুশি হই তাদের সাথে মিট করে, কিন্তু র্যালি করা যাবে না, মাত্র ছোট ছোট কিছু স্ট্রিট কর্নার করা যাবে আর ডোর টু ডোর করা যাবে, এটা ইলেকশন কমিশনের গাইডলাইন্স, তাই তো বক্সিদা? এটা ইলেকশন কমিশনের গাইডলাইন্স, ঠিক আছে, আমরা ইলেকশন কমিশনের গাইডলাইন্স মেনে তার মধ্যেই করে নেব। আমার কাছে ভবানীপুর, আপনারা জানেন দুর্গাপুজোর সময় এমন কোনো ক্লাব বাদ নেই যেখানে আমি যাই না, আর চেতলা 82-84 বা আপনারা জানেন যে 82-74 সেখানে পর্যন্ত আমি প্রত্যেকটা ক্লাবের টু ক্লাব যাই, গলি টু গলি যাই, ইভেন তারপর আমি 77 নম্বর ওয়ার্ডেও আমার যেখানে পুজো হয় 74 পল্লী বা 25 পল্লী সেগুলোও আমি যাই, এমনকি ঈদের সময় ষোলোয়ানা মসজিদের ওদিকটাও যাই, যেমন কলিংস লেনে আমি যাই, এখন কোভিড হচ্ছে এখন রেস্ট্রিকশন আছে কিন্তু আগে তো ছিল না, কলিংস লেনে যেমন যাই, আবার 63 নম্বর ওয়ার্ডে পার্ক স্ট্রিটে যখন কালী পুজো হয়, যখন একটাও পুজো সেই এলাকাতে হতো না আমি কিন্তু ওখানেও যাই। আমার এখানে 8টি ওয়ার্ড আছে, 70 নম্বর ওয়ার্ড, 71 নম্বর ওয়ার্ড, 72 নম্বর ওয়ার্ড, 73 নম্বর ওয়ার্ড, আর আছে ওদিকে 63 নম্বর ওয়ার্ড, এদিকে 77, 82 এবং 84, 74। এই ওয়ার্ডগুলো আমাদের ভবানীপুর কেন্দ্রের মধ্যে পড়ে। প্রত্যেকটা ওয়ার্ডের সাথেই প্রায় প্রতিদিনই রাস্তায় গেলে আমার দেখা হয়, কোনো না কোনো রাস্তা দিয়ে এই এলাকা দিয়ে আমার যাতায়াত করতে হয় এবং সর্বক্ষণ আমি আপনাদের ওপর দিয়েই মানে আপনাদের এলাকার ওপর দিয়েই চলাফেরা করি, কাজে আমার কাছে নতুন কোনো ব্যাপার নয়। আমি যেমন ভবানীপুরে দুবার দাঁড়িয়ে জিতেছি বিধানসভায়, 11-তে এবং 16-তে, 11-তেও আমি কিন্তু 6 মাস বাদে দাঁড়িয়ে জিতেছিলাম, সুব্রত বক্সি তখন এমএলএ হয়েছিল, এবং 2016-তে আমি নিজেই দাঁড়িয়েছিলাম প্রথমে, কারণ যেহেতু আমি তখন এমএলএ ছিলাম। এছাড়াও 6টা লোকসভা ইলেকশনে, 1টা যাদবপুরে আমি লড়েছি প্লাস 6টা দক্ষিণ কলকাতায় লড়েছি, তখনও কিন্তু মনে রাখবেন বালিগঞ্জ বলুন, সোনারপুর বলুন, টালিগঞ্জ বলুন, অথবা আলিপুর বলুন, ভবানীপুর বলুন, কালীঘাট বলুন, রাসবিহারী বলুন, প্রত্যেকটা কিন্তু আমার সাথে সবসময় মানুষ সহযোগিতা করেছেন এবং সাথ দিয়েছেন। এমনকি যখন তৃণমূল কংগ্রেসকে সিপিএম এমনভাবে হারালো পুরো রিগিং করে, মাত্র 1টা সিট 42টা সিটের মধ্যে আমরা জিতেছিলাম, সেটাও কিন্তু দক্ষিণ কলকাতা ছিল, এবং আমাকে বলেছিল যে আমরা একটাও জিততে দেবো না। এবং আগের নির্বাচনও যদি আপনারা লক্ষ্য করেন, স্টাডি করেন, এটা একটা গবেষণার সাবজেক্ট, যেভাবে আমাদের ইলেকশন করতে হয়েছে 2021-এর মার্চ এপ্রিল মেতে, একমাত্র ঈশ্বর আর আল্লাহই জানে আর মামাটি মানুষ জানে কিভাবে আমরা ইলেকশন করেছি, কিভাবে ইলেকশনটা আমরা লড়েছি। একদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো মন্ত্রিসভা, অন্যদিকে সমস্ত এজেন্সি থেকে শুরু করে মানি পাওয়ার, মাসেল পাওয়ার, সব পাওয়ার নিয়ে যেভাবে করেছে, এমনকি আমার পাটাও চট করে দিয়েছে যাতে আমি ইলেকশনে প্রচার করতে না পারি। আপনাদের মনের জোর দিয়ে আমি হুইল চেয়ারে বসেও প্রচার করেছি কিন্তু আমাকে জব্দ করতে পারিনি। অ্যাটাকটা করা হয়েছিল
চক্রান্ত করি, আমি এটা বিশ্বাস করি। এবং আমি তিন দিনের মধ্যে বেরিয়ে গেছিলাম, একদিনও টাইম নষ্ট না করে। ডাক্তারবাবুরা আমাকে বারণ করেছিলেন, কিন্তু আমি প্লাস্টার নিয়েই করেছিলাম, কারণ আমার মনে জোর ছিল। আমি কৃতজ্ঞতা জানাই বাংলার মামাটি মানুষকে, তারা যেভাবে এগিয়ে এসে বিজেপি নামক এই দানবীয় শক্তিকে পরাস্ত করেছেন। এবং বাংলায় 2016 থেকে আরো 4টে সিট আমাদের বেশি দিয়েছেন। কেন 4টে সিট বেশি দিয়েছেন বলছি, 2016 ছিল 211, এবার আমরা পেয়েছিলাম 2013। কিন্তু মনে রাখবেন, দুটো ইলেকশন কিন্তু তখন মুর্শিদাবাদে, আজকে যেটা হতে যাচ্ছে শামসেরগঞ্জ আর জঙ্গিপুর, দুটোই আমাদের জেতা সিট। সেই দ্রু কিন্তু তখন অ্যানাউন্স করা হয়নি, এই বার ইলেকশন করা হয়নি, রুখে দেওয়া হয়েছিল কোভিড দেখিয়ে। আর ইলেকশন করতে করতে একদিকে কোভিডের সংখ্যা বাংলায় যেখানে 2-3% ছিল, যখন 8 ফেজ ইলেকশন হয় কোভিড হয়ে গেল 33%। আমরা বারবার জানিয়েছি যে 4-5টা ইলেকশন ক্লাব করে করে নাও, যাতে কোভিড না বাড়তে পারে, কিন্তু আমাদের কথা সেদিন কেউ শোনেনি।